নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদা আর টমেটো দিয়ে তৈরি অত্যন্ত সুস্বাদু একটি চাটনির রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি আমসত্ত্ব আর আমাদা। এই হলো আমাদা। আমাদা দেখতে একদম আদার মতো, কিন্তু এর স্বাদ আর গন্ধ সম্পূর্ণ কাঁচা আমের মতো। যে কোনো রান্নায় আমাদার ব্যবহার সেই রান্নার স্বাদ আর গন্ধ বহুগুণে বৃদ্ধি করে। এবারে এই আমাদাগুলো আমি গ্রেট করে নেব। কড়াইতে সামান্য সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোগুলো সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে নরম হতে দেব। টমেটোর টুকরোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, এইবারে হাতা দিয়ে প্রেস করে এটা আরেকটু আমি নরম করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ জল। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আমাদা। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনির স্বাদটা ব্যালেন্স করার জন্য দেব এক চিমটে নুন। দিয়ে দেব হাফ টিস্পুন ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা। আর দিয়ে দেব আমসত্ত্ব। আমাদা দিয়ে টমেটোর চাটনি আমার রেডি। চলুন পরিবেশন করে আবার আপনাদের সামনে ফিরে আসছি। এই হলো আমাদা দিয়ে চাটনির ফাইনাল লুক। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল। আবার আরেকটা নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে ফিরে আসব। ততদিনের জন্য জানালাম বিদায়।